প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1 এর তৃতীয় লেকচার। এখন আসা যাক তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.1 এর তিনের ক নম্বর অঙ্কে। তিন নম্বর অঙ্কে দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন পথে দেওয়া আছে 147। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে 147 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখন 147 যেহেতু একটি বিজোড় সংখ্যা, তাহলে আমরা তাকে 2 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমরা এরপরের মৌলিক সংখ্যা 3 দ্বারা দেখব। 3 দ্বারা যেহেতু 147 কে ভাগ করা যায় নিঃশেষে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 3 দ্বারা 147 কে ভাগ করলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 49। ঠিক তেমনি আবার 49 কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 7। এখন এই যে বক্সের বাহরে আমি যে ক্ষুদ্রতম মৌলিক গুণনীয় গুলো লিখেছি, এখন এগুলো সব একসাথে গুণ করব। তাহলে আমরা 147 সমান পাবো হচ্ছে 3 × 7 × 7। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 এবং 7 মিলে একটি জোড়া হয়, অর্থাৎ 7 স্কোয়ার হয়, এবং 3 থাকে হচ্ছে জোড়াবিহীন। 3 এখানে জোড়াবিহীন হিসেবে আছে। তাহলে 3 যেহেতু জোড়াবিহীন, তাহলে আমরা বলতে পারি 147 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে সংখ্যাটিকে একমাত্র 3 দ্বারা, অর্থাৎ ওই যে আমি যে বলেছিলাম একটু আগে যে 3 যেহেতু জোড়াবিহীন সংখ্যা, তাহলে এই জোড়াবিহীন সংখ্যা 3 দ্বারাই আমরা সংখ্যাটিকে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাব। তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3। তারপর আসা যাক তিনের খ নম্বরকে। তিনের খতে দেওয়া আছে 384 একটি সংখ্যা। 384 যেহেতু একটি জোড় সংখ্যা, তাহলে আমরা 384 কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 192। আবার 192 যেহেতু একটি জোড় সংখ্যা, তাহলে 192 কে আমরা 2 দ্বারা ভাগ করে পাচ্ছি হচ্ছে 96। তাহলে আবার 96 কে 2 দ্বারা ভাগ করে পাচ্ছি হচ্ছে 48। কে 2 দ্বারা ভাগ করে পাচ্ছে হচ্ছে 24। 24 কে 2 দ্বারা ভাগ করে পাচ্ছে হচ্ছে 12। আবার 12 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছে হচ্ছে 6। 6 কে আবার 2 দ্বারা ভাগ করলে পাচ্ছে হচ্ছে 3। এখন আমরা এই যে ক্ষুদ্রতম মৌলিক গুণনীয় গুলো নিয়েছিলাম, এগুলো একসাথে গুণ করব। তাহলে আমরা 384 সমান লিখতে পারি 2 গুণ, অর্থাৎ আপনারা এখানে দেখি কয়টা 2 আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে আছে হচ্ছে 60 2। তাহলে আমরা 60 2 গুণ আকারে লিখবো, এবং একটি 3 আছে, আমরা 3 × 3 লিখবো। এখন যেহেতু 60 2 আছে, তার মানে আমরা জানি 2টি সংখ্যা মিলে একটি জোড়া হয়। তাহলে আমরা এখন জোড়া বানাবো। তাহলে 2 এবং 2 মিলে একটি জোড়া বানালাম, 2 স্কোয়ার হয়েছে। তারপরে আবার 2 এবং 2 মিলে আরেকটি জোড়া বানালাম, 2 স্কোয়ার হয়েছে। তারপরে আবার 2 এবং 2 মিলে আরেকটি জোড়া বানালাম, 2 স্কোয়ার হয়েছে, এবং আরেকটি 2 জোড়াবিহীন হিসেবে থাকলো। এবং আমরা দেখতে পাচ্ছি 3ও জোড়াবিহীন হিসেবে থাকলো। তার মানে আমরা এখানে 3টিকে বর্গ আকারে 3টি জোড়া নিতে পারছি, কিন্তু 2 এবং 3 এই 2টি সংখ্যা জোড়াবিহীন হিসেবে আছে। তাহলে এই জোড়াবিহীন সংখ্যাগুলি আমরা গুণ করে যে গুণফলটি পাবো, সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পাবো। অর্থাৎ এখানে 2 এবং 3 যেহেতু জোড়াবিহীন, তাহলে 2 এবং 3 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 6। তার মানে এই যে 384 সংখ্যাটিকে 6 দ্বারা গুণ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাব। তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 6। তারপরে তিনের গ নম্বর অঙ্কে আসা যাক। তিনের গতে দেওয়া আছে 1470 একটি সংখ্যা। এখন 1470 যেহেতু একটি জোড় সংখ্যা, তার মানে আমরা তাকে 2 দ্বারা ভাগ করতে পারছি। 2 দ্বারা যদি আমরা 1470 কে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 735। এখানে 735 যেহেতু আবার একটি বিজোড় সংখ্যা, তার মানে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি না। তার মানে আমরা তার পরের মৌলিক সংখ্যাতে যাব, 3 এ গেলাম। এখন 3 দ্বারা যেহেতু 735 কে নিঃশেষে ভাগ করা যায়, এবং ভাগফল পাচ্ছে হচ্ছে 245। তারপর 245 কে আবার 5 দ্বারা ভাগ করলে পাচ্ছে হচ্ছে 49। 49 কে আবার 7 দ্বারা ভাগ করে পাচ্ছে হচ্ছে 7। এখন আমরা এই যে বক্সের বাইরে যে ক্ষুদ্রতম মৌলিক গুণনীয় গুলো নিয়েছিলাম, এগুলো একসাথে গুণ করব। তাহলে আমরা 1470 সমান পাচ্ছি হচ্ছে 2 × 3 × 5 × 7 × 7। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 এবং 7 মিলে একটি জোড়া হয়, অর্থাৎ 7 স্কোয়ার হয়। আর বাকি 2 × 3 × 5
জোড়াবিহীন হিসেবে সংখ্যাগুলো থেকে যায়। তাহলে আমরা বলতে পারি 1470 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে সংখ্যাটিকে 2 × 3 × 5 অর্থাৎ 30, এখানে ভুলক্রমে 6 লেখা হয়েছে, এখানে 30 হবে, 6 এর জায়গায় 30 হবে, 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্র সংখ্যাটি হচ্ছে 30। তারপরে 3 এর ঘ নম্বরকে আসা যাক, এখানে দেওয়া আছে 23805 একটি সংখ্যা। 23805 সংখ্যাটি যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে আমরা এখন এখানে 3 দ্বারা 23805 কে আমরা নিঃশেষে ভাগ করতে পারছি দেখছি। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করে পাচ্ছি হচ্ছে 7935। একইভাবে 7935 কে আবার 3 দ্বারা ভাগ করে পাচ্ছি হচ্ছে 2645। এখন 2645 যেহেতু একটি বিজোড় সংখ্যা, তাহলে 3 দ্বারা ভাগ করতে পারছি না, তাহলে আবার 5 দ্বারা 2645 কে ভাগ করে পাচ্ছি হচ্ছে 529। একইভাবে 529 কে আমরা 3, 5, 7, 11, 13 এই মৌলিক সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করতে পারছি না, এই জন্য আমরা এখানে 23 নিয়েছি। 23 দ্বারা একমাত্র 529 কে নিঃশেষে ভাগ করা যায় এবং ভাগফল পাচ্ছি হচ্ছে 23। এখন আমরা এই ক্ষুদ্রতম মৌলিক গুণনীয়কগুলো একসাথে গুণ করব। তাহলে 23805 সমান লিখতে পারি 3 × 3 × 5 × 23 × 23। এখানে আমরা জোড়া পাচ্ছি হচ্ছে 2টা, এখানে 3 এবং 3 মিলে একটি জোড়া হয়েছে অর্থাৎ 3 স্কোয়ার হয়েছে, এবং 23 এবং 23 মিলে একটি জোড়া হয়েছে 23 স্কোয়ার অর্থাৎ 23 স্কোয়ার হয়েছে, এবং জোড়াবিহীন সংখ্যাটি হচ্ছে 5। তার মানে এই জোড়াবিহীন সংখ্যাটিকে আমি যদি গুণ করি, সংখ্যাটিকে যদি আমরা এই জোড়াবিহীন সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পাবো। তাহলে এই যে আমি এখানে নিচে লিখেছি যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাচ্ছি হচ্ছে 5। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, আশা করি তোমরা আমার টিউটোরিয়ালটি দেখে এবং শুনে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।